হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? আমি তো বলেছিলাম বৈশাখ মাসে যতটা পারবো ধর্মের কথা তুলে ধরবো, কারণ এই বৈশাখ মাস চলে গেলে আর পাওয়া যাবে না, আর এত কিছু অন্য মাসে থাকবেও না, কয়েকটা হাতে গোনা মাস ছাড়া। তো সেই রকম মহাব্রত, একাদশীর মতো সুন্দর ব্রত, মহাব্রত, উপবাস, সেটা দিন আগিয়ে আসছে, আর কটা দিন মাত্র হাতে টাইম। ভগবান নিঃসঙ্গ চতুর্দশী, ভগবান নিঃসঙ্গ দেবের আবির্ভাব তিথি কবে? এটা হচ্ছে বৈশাখ মাসের 20 তারিখে, ভালো করে শোনো তোমরা, আর মে মাসের 4 তারিখ চতুর্দশী, নিঃসঙ্গ চতুর্দশী। তো এই চতুর্দশীতে সন্ধ্যা পর্যন্ত উপবাস, নিয়ম হচ্ছে সন্ধ্যা পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটা তোমরা শোনো, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। সবার জন্য মানে উপায় আছে, কেউ ভয় পাবে না, কেউ ভেঙে পড়বে না। নিঃসঙ্গ চতুর্দশী মানব জনম উদ্ধারের চতুর্দশী, মানব জনম নিলেই বাধ্যতামূলক এই নিঃসঙ্গ চতুর্দশী পালন করতে হবে, করলে খুব ভালো। ভগবান নিঃসঙ্গ দেব একটা এমনই রূপ ধারণ করেছেন, বিষ্ণু ভগবান এমনই রূপ ধারণ করেছেন প্রহ্লাদ মহারাজের জন্য এটা সম্ভব হয়েছে। আমরা এই অদ্ভুত রূপ, এত সুন্দর রূপ দেখতে পাই, তার জন্য হচ্ছে প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজের ডাকে ভগবান সাড়া দিয়েছিলেন। তার আগে বলি হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ দুই ভাই। হিরণ্যকশিপু ব্রহ্মাকে খুশি করে বর পেয়েছিল যে আমি না দিনে মরব না রাতে, না অস্ত্র না শস্ত্র, না বাইরে না ঘরে, 12 মাসের মধ্যে 1 মাসেও নয়, না আকাশে না মাটিতে, না নর না নারী। মানে এমন ভাবে বর চেয়েছিল হিরণ্যকশিপু যে ভগবানকে এই রূপ ধারণ করতে বাধ্য করা হলো। ব্রহ্মার অভিশাপ থেকে এই জগৎকে বাঁচানোর জন্য এবং প্রহ্লাদ মহারাজকে বাঁচানোর জন্য, ভগবান শ্রী বিষ্ণু হিরণ্যকশিপুকে বধ করার জন্য নরসিংহ রূপ ধারণ করলেন। ওই যে বলেছিল যে না নর না নারী, না ভগবান বা না কোনো পশু বা না কোনো মানুষ, তো যার জন্য ভগবান ওই রূপ ধারণ করেছিলেন, নরসিংহ রূপ ধারণ করেছিলেন। না পশু, না ভগবান, মা দৈত্য, না দানব, না নর, না নারী, অদ্ভুত রূপ ভগবানের। তো তারপরে বলেছিল কোনো অস্ত্রতেই আমি মরব না, ভগবান হাতের নখে করে বুক চিরে ফালা ফালা করে বধ করেছিলেন। তারপরে বলেছিল না আকাশে না মাটিতে, এই জাঙ্ঘার উপরে ফেলে ভগবান তাকে বধ করেছিলেন। তারপরে বলেছিল না দিনে না রাত্রে, তখন সময়টা ছিল গোধূলি বেলা, যখন কৃষ্ণ ভগবান মা যশোদা রানীর কাছে গোমাতাদেরকে চয়ন করে নিয়ে আসতেন, তখন বেলাটা ছিল গোধূলি, যখন রামধনু ওঠে, না দুপুর না বিকেল না সন্ধ্যা লাগে, ঠিক ওই টাইমটা গোধূলি, না সকাল না বিকেল না সন্ধে, ঠিক এই টাইমটাই বধ করেছিলেন। না ঘরে না বাইরে, বীজ চৌকাঠের উপরে, ওই জন্য চৌকাঠের উপরে কখনো কেউ বসবেন না বা চৌকাঠের উপরে কেউ পা দেবেন না। এখন অবশ্য চৌকাঠা নেই, কাঠের চৌকাঠা নেই, এবং 12 মাসের মধ্যে কোনো মাসেই আমি মরব না। তো সেটা ছিল মলমাস, মলমাসকে আমাদের 12 মাসের মধ্যে ধরা হয় না। তো ভগবান কত বুদ্ধি নিয়ে
কত কি ভেবে চিন্তে ব্রহ্মার সম্মান রক্ষার্থে ভগবান কি অদ্ভুত লীলা করেন এক এক সময় এই দানবদেরকে বধ করতে গিয়ে। একবার বিষয়টা ভাবুন তো আপনারা, ভগবানকে কত চিন্তা করতে হয়, আমরা তো সামান্য চিন্তাতেই কেঁদে মরি, তাই না? তো ভগবানকে কত চিন্তা করতে হয়। তো যাই হোক, এইভাবে বধ করা হয়েছিল। ভগবান নৃসিংহদেব ওই গোধূলি বেলাতে আবির্ভূত হয়েছিলেন বলে সেই সময়টা ভগবানকে মানে আমরা পালন করে থাকি, আমরা ভাবি যে এই পর্যন্ত উপবাস। তো সমস্ত ইস্কন মঠে, সমস্ত আশ্রমে, সমস্ত মন্দিরে ওই সন্ধ্যা পর্যন্তই উপবাস থাকতে হবে। মানে গোধূলি বেলাটা আবির্ভূত হয়েছিলেন, তারপরে ভগবানকে অভিষেক করা হয়, পুজো টুজো করা হয়, তারপরে প্রসাদ পেয়ে তারপরে সবাই নিয়ম ভঙ্গ করে। তো এইটা তো গেল সময়ের ব্যাপারটা। এবার পুজো আমি বলি, যে মায়েদের যে বাবাদের কাছে পিঠে ভগবান নৃসিংহদেবের মন্দির আছে কাছে পিঠে, তারা বিকেলে কি করবে, সেদিন কিন্তু বাড়িতে নিরামিষ আহার করবে, কাউকেই কিচ্ছু খেতে দেবে না। আর দিনটাও ভালো করেছে বৃহস্পতিবার, স্নান টান করে যা তোমরা জোগাড় করতে পারবে, ফুল তুলসী, তুলসী অবশ্যই দেবে পুজোতে, ফুল দেবে, তুলসী দেবে, ফল দেবে, মিষ্টান্ন দেবে, ধূপকাঠি দেবে, মোমবাতি দেবে বা প্রদীপ দেবে, দিয়ে মন্দিরে পুজো দিয়ে আসবে। মন্দিরে যদি অঞ্জলির ব্যবস্থা থাকে অবশ্যই অঞ্জলি দিয়ে আসবে, তারপরে সেই প্রসাদ খেয়ে থেকে যেতে পারবে, এক নম্বর কথা। দু নম্বর, যাদের কাছে পিঠে মন্দির নেই, মানে মন্দিরই নেই, তারা কি করবে, তারা অবশ্যই বাড়িতে পালন করবে, সারাদিন উপবাস থাকবে। তারপরে ঘরে যাদের গোপাল আছে, কৃষ্ণ আছে, নারায়ণ আছে, ভগবান রাম আছে, তারা ভগবানের কাছে যা পারবে, ফল থেকে আরম্ভ করে মিষ্টান্ন, দধি, দুধ, দই, যা কিছু পারবে তাই ভগবানের কাছে তুলসী দিয়ে ভোগ লাগাবে, লাগিয়ে সেই প্রসাদটা পেয়ে যাবে। যারা অসুস্থ, শুধু প্রসাদ পেয়ে থাকতে পারবে না, তারা সেদিন আটা নেবে, আটা খেতে পারবে। অন্নটা এড়িয়ে গেলে ভালো হয়, অন্ন খাওয়া যায় না তা নয়, অন্ন খাওয়া যায়, মায়াপুরে ইস্কনে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। তো অন্নটা আমি সেদিন অন্ন নিই না, আমি সেদিন ফলমূলাদি খেয়ে থাকি বা একাদশীর মতো উপবাস করে থাকি। একাদশীতে যেমন সাবু খাওয়া হয়, ফল টল খাওয়া হয়, ঠিক সেইভাবে পালন করবে। যে মায়েরা অসুস্থ পারবে না, তারা এক কাজ করবে, 12টার মধ্যে পুজো টুজো দিয়ে আসবে, যদি মন্দির থাকে ভালো, না থাকলে বাড়িতে গোপালের সেবা দিয়ে, গোপালকে ভোগ রান্না করে দিয়ে তারপরে তোমরা খেয়ে নেবে। যারা অসুস্থ, যারা পারবে না, তারা খেয়ে নেবে। আর ওই দিন অবশ্যই ভগবানের নাম করবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, তারপরে গুরুর দেওয়া বীজ মন্ত্র যতটা পারবে জপ করবে, সেদিন ভগবানের জন্যই সারাটা দিন রেখে দেবে। ভগবান নৃসিংহদেবকে স্মরণ করলে কি হয়, ভগবান নৃসিংহদেবের এই বছরে একবার পুজো করলে কি হয়, ব্রত পালন করলে কি হয়, যত ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, যত বড় ভয়ঙ্কর বিপদ আসুক না কেন, ভগবান নৃসিংহদেবের কাছে সব কিছু উড়ে যায়। ভগবান নৃসিংহদেবের যদি ব্রত পালন করা হয় তাহলে আর কোনো ভয় তার থাকে না। আর একটা কথা, সর্বপ্রথম কথা, যদি ভগবান নৃসিংহদেবের উপবাস করে থাকা যায়, নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো পালন করা যায়, তাহলে কিন্তু সে জীবনে নরকগামী হবে না, কখনো নরকগামী হবে না, এটা শাস্ত্রতে প্রমাণ, শাস্ত্র বলছে। যদি এই ভগবান নৃসিংহ চতুর্দশী মনে প্রাণে পালন করা হয়, ভক্তি সহকারে পালন করা হয়, সে কখনো নরকগামী হবে না, কোনো দিন সে নরকগামী হবে না, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে।
আর এর জন্য পয়সা টাকা বিশেষ খরচ হবে না। যারা যেভাবে পালন করতে পারবে তোমরা অবশ্যই সেইভাবেই পালন করবে। আর এই বৈশাখ মাস নিয়মের মাস চলছে, অবশ্যই আমি কিন্তু তোমাদের কল্যাণের জন্য ভিডিওটা দিলাম, আমি তো করবই, আমার সঙ্গে তোমরা সকলে মিলে করবে। কোথাও মন্দির নেই, আশেপাশে যেতে হবে না, যাবার দরকার নেই, বাড়িতেই পুজো করবে। যাদের গোপাল নেই, কৃষ্ণ নেই, ঠিক আছে, তারা বাড়িতে অন্যান্য দেবদেবীকে ভোগ লাগাবে এবং নারায়ণকে স্মরণ করে তুলসী দিয়ে ভোগ লাগিয়ে সেই প্রসাদটা পাবে। যে যেভাবে আমি সব রকমই বলে দিলাম তারা সেইভাবে পালন করে থাকবে অবশ্যই। আর যারা নিঃসঙ্গ চতুর্দশী পালন করে তাদেরকে প্রহ্লাদ মহারাজ ভীষণ ভালোবাসেন, ভীষণ, এবং ভগবানের কাছে তাদের হয়ে প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করেন যে ভগবান এরা যেন সকলে ভালো থাকে। জানো এসব কথাগুলো তো? খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই 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 এই নিঃসঙ্গ চতুর্দশী তোমরা পালন করো, বিরাট ফল পাবে তোমরা, বিরাট বিরাট ফল পাবে, যা মুখে বলে বোঝানো যাবে না, যে যেভাবে পারবে। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও অবশ্যই দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।